কি অবস্থা? কিটা অবস্থা দেখতাম? কিজাত গরম, শীতর দিন আইছে বে। তারপরেও কিজাত গরম। আরে বঙ্গার চাও, গরম হইব না নি। ইটা গজব বে গজব, তোমরা রাম খাইছিল তোর কারণে গজব দিরা। গজব কি করবে? গজব নাই নিতে, শীত পড়লো তে দেখবে। রাজনীতি 1 কেজি মুড়ি দিয়া কইবা বিশাল দানবীর, ওটার কারণে গজব আইছে। ওর লাগি নেখেনি, শীতও নাই গরমও না, খালি গরম আর গরম, আজাব আর আজাব। তোমরা রাজনীতির কারণে জলবায়ু না কি তখনটা পরিবর্তন হইব, কদিন বাদে দেখবাই নে। আগু তোর রাজনীতি আছিল, ইয়া তো তুই এখন চাউলের বস্তা থাকি তোর ফেট হুক আরো বড় দেখাই রে। আচ্ছা আয় রে মা, তুই খালি ইজ্জত নষ্ট করা খারাপ হইছো। পানি 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 দে রে বাবা। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি লাইভে আছি। এখানে একজন মানুষ পড়ে আছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে, একটা গাড়ি ওনাকে মেরে এখানে ফেলে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন আজ মানুষের এই অনুভূতিটা কোথায়, মর্মান্তিক। একজন মানুষ রাস্তায় পড়ে আছে, কোনো কোনো মানুষের কোনো সাড়া শব্দ নাই। উনি দেখেন পানির জন্য হাহাকার করতেছে, এক ফুটা পানি, এক ফুটা পানিও পাচ্ছেন না। উনি মরার আগ পর্যন্ত উনি পাঞ্জা লড়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনার ওনার অবস্থা, দেখেন উনি পানির জন্য কাতরাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অত্র এলাকার কাউন্সিলর সাহেব চলে এসেছে। তোমরা করে তুল মেডিকেল হবে আমার ওয়ার্ড। আমার মানুষের জানাই দেখা লাইভ করে সংগ্রামী ওয়ার্ডবাসী, আপনারা দেখেছেন কিভাবে আজকে এখানে রুগী পড়ে আছে, কিন্তু কেউ এটাকে হাত দিচ্ছে না। আমাদের এলাকায় এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেখেন আমার এলাকায় কিভাবে পানি আনবে, তুই ফালি বেটা পরে ওগুলো মেডিকেল কেউ নেবে কি তা হবে বলে আর মাতিস না, কি বক্তব্য দিছি দেখছো না, কাইলে আইব পত্রিকা বুধবাইবে, কিবা টিভিতেও দেখায়। আয় আরে চা দিতাছি, খালি ফেসবুক আর ফেসবুক, এরে কইলাম বলে আমার বাকি টেকা দিত। এ আই অন বইয়া খালি কয় হুম, কিচ্ছু মাথায় লেখ হু আর মোবাইল টিপায়। ইয়া যে এটাক দিরে রে, ইয়া মেসেজ আইছে, সিধা সিধা মেসেজ আইছে, মুভি মেসেজ দিলা। ইয়া ইয়া খাল করে কেউ চিঠি আসলে তুই নাকি? ও ইয়া ইয়া ও তো লম্বা খাইল রাইতে দেখাবে ওই যে আমার বন্ধু এলাকার হুয়াইনি সালাম দিল না যুব সমাজ মূল শক্তি, সালামও আছে সব ওকে কইছে মাতিস না রে বা। আমার রাস্তা বরিয়া দিতে
তোর এনে রাস্তা কইলে গিয়ে রক্ত লাগবো বিজলে নি ব্যবস্থা করিয়া ও বলি রাফি নিব ন এ রাফি কইবে এ রাফি উন্ডে নিবে কানে কুকুরাফি আমারে দেখাম গালে একটা তাবা দিলে চাই এলা মাথা হইতো না এ এলাকার ছাত্র সংগঠন নে তো তোর সংগঠন আর বঙ্গঠন কিতার কথা হুনে না কাউন্সিলর কথা হুনে না সাড়া ডালি দিমু গর এ রাফি বঙ্গার যাও হুনে না রক্ত যে লাগবে গিয়ে উঞ্চে নি উঞ্চে উঞ্চে দেখবা রুগী মরে যাবে উঞ্চেও নয় দেখো এইটা একটা তুই গুত নাই এই রাফি নাকি তা কইছিলে নাম তোমার বোন বিয়া দিতে নি বুড়া বেটার গেছে খবরও নাই বেটাই নেই এই আরুয়ার আরুয়ারি কিতা কিতা কইছে শুনছিলাই নি আমি এখন কিতা কইছি শুনছো নি আমি কইছি তুই মুসলমানি দিছ তুমি কিতা কই তো খবর নাই এবার খবর নাই ইগুরি আরো কান কইছো গুরি কান কইতাম নি সরব না বেহায়ার বেগল তোমরা রে বেড়াইন বেশি মায়া করিস গাই তানবীর তুমি কিতাম এই গুতে কি এমনে দেখে আস ইগু দেখো জো দেখো কাম করিস না কাম করিস না কিতা আমি তো ও মোবাইলে গুন সব দিন লো একটাও দেখি খার রক্ত লাগবো কইলো মোবাইল দি বাড়িতে কইতে পারে না আমারে খালি তামায় তোমরা রে কত মায়া করি মায়া করি ও তানি মোবাইল দো এই মোবাইল দে মোবাইল দে ওই দে কাউন্সিলরে তোমরা দেখে সম্মান করো না বেটা বেবাট হলি ঘুরে জিকাইলাম তার বোন বিয়াইতো নি কই আছে কি না কইতে পারে না দুনিয়ায় অগুনল আমি কই অগুনল আর তিনগুর বাপরে কইবে আঞ্জাবা দে তোর অফিস হইতো আইয়া কইবে ওলা যে মোবাইল দিবার এটা ধ্বংস হই জিরা তো তুমি তেন দিয়ে তো আর বুলু বুলু ওয়েল না বুলু ওয়েল আমাই যে একটা খবর বাইজি রানি পত্রিকাত মোর ভাই ওটা খেলিয়া মোর ভাই তোমরা আরে দেখো দেখো লাগের গাঞ্জা খাইছে চকু বেঁচে গিয়ে দেখো মোবাইল দিবাই তো দিবাই এগুন কিতা করতাম এগুন তোর অফিস বাপ লই আইয়া নিবা সব তিন তোর বাপ আইতো আচ্ছা আচ্ছা তুই যা আমি যা বলে তো মসল মানি দিছে না বলে তো বড় ব্যাপার দাও গই গই দা খাইত নি তাই কথা আধা ঘন্টা পরে নি হবে আমার আছে এই দেশত নি মোবাইল গুন দে নিলো আর কি জুরে খানো থাও মারছে আজ যদি কাউন্সিলর গো না তাক তো বুড়ার লগে গঙ্গ ফালাই দিলাম নে আলা আলা এই বুড়া গই খেবে কাউন্সিলর ও তো ও যে ফেটলা গো কাউন্সিলর গুর বন্ধু ও ও বেটার লাগি আলা আলা এই ও বাসা এই এর ব্যবসা গিলা হরো দিগিলি মু আমরা সাকাল লাগাইলি মু একবারই মারি কালকে দোকান খুলতে পারবে নি বেটা এই কিতা খস দেখবে না দোকান খুলতে পারবে নি কালকে দোকান খুলো সাকাল তো দেখিলি মু তোরা কি আমার দোকান বন্ধ করে দিবি একবারই মারি খাইত করে না লাগিস না এ তোরা কি আমার দোকান বন্ধ করে দিবি ব্যবসা হরো দিগিলি দেখিলি মু বই আমার এ আইস না আমার দোকান বন্ধ করে দিবি তোরা সমাজকে বদলাবার আগে নিজেকে বদলাই আসুন আমরা আমাদের বিবেককে মানবতার জন্য জাগ্রত করি সময় এবং কাজকে সঠিকভাবে মূল্যায়ন করি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।